1978 সালে, 1976 সাল থেকে না 82 সাল পর্যন্ত নাচল মাদ্রাসার হেড শিক্ষকের আমি খাওয়ার নিয়ে গেছি প্রতিদিন দুপুরে। তাহলে 76 থেকে 82 কতদিন হয়? প্রায় 8 বছর। আমি কোনোদিন দুপুরে খাওয়ার নিয়ে যাও মিস করিনি। তো কোনো একদিন ট্রেন স্টেশন, নাচল ট্রেন স্টেশনের উপর দিয়ে যেতে হতো, তো ওরা যারা পরিচিত হয়ে গেছে একটা পান দিয়েছে, তো পানটা মুখে দিয়ে প্রতিষ্ঠানের ভিতরে ঢুকেছি। আমার মুখের উপরেই পড়েছেন মাওলানা শিস মোহাম্মদ, যার খাওয়ার নিয়ে যেতাম। দেখে বলছো, আমি তো মনে করছি তোর বাড়ি দেবে না, করে পড়াশোনা করবি, তুই পান খাচ্ছিস, পান খাই বেড়াস। চাঁপাই নবাবগঞ্জের মানুষ তো, বলছে পান খাই বেড়াস। তোর উনি খারাপ মনে করলেন। তা আমি 76 সাল থেকে নিয়ে 78 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো পান মুখে দিইনি। পান হালাল হারাম পরে ওকে আমি ঘৃণা করি। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে এক শ্রেণীর যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য সাধারণ নিয়মিত খাই পান করে তারা। তো তিন শ্রেণীর মানুষের মধ্যে আপনি পড়লেন দুই দিক দিয়ে, বিড়ি তামাকের দিক দিয়ে এক, আর বেটির দিক দিয়ে দুই। মেয়ে তো আপনার ঘুরে বেড়াচ্ছে, এই বোকাম, এই শরম করো না কেন, লজ্জা হয় না কেন, তোমার শরম হয় না কেন, ক্লাস টেনে পড়ো তুমি, 2 বছর থেকে তোমার হায়েজ হয়, তোমার মা জানে, তুমি জানো, 4 বছর থেকে তোমার লজ্জা হয় না কেন, তুমি তো একটা বড় মেয়ে, বিবাহ দিলে তোমার একটা বাচ্চা হতো, দুটো বাচ্চা হতো, তুমি একটু শরম করো না কেন, তুমি নিজে পাপি, আর একজনকে পাপি করে খামাখা জাতিকে ধ্বংস করছো কেন, এই শরম হয় না তোমার, হায়া হয় না তোমার, লজ্জা হয় না তোমার, একটা ইতস্তবত করো না কেন, তোমার বাপের বাড়ি ঘর নেই, জায়গা নেই, তোমার বাপের বাড়ি আছে, ঘর আছে, টিউবওয়েল আছে, পেশাবখানা আছে, পায়খানা আছে, সব কিছু আছে, মানুষের মতো হয়ে থাকো, পশু প্রাণীর মতো হয়ে আছো কেন, গরু ছাগলের মতো হয়ে আছো কেন, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে শোনে না, ওলাইক কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালহমাজাল বরং তার চেয়ে খারাপ। যারা বুঝলে বুঝবে কিন্তু বুঝতে চায় না, যারা শুনলে ভালোভাবে শুনতে পারবে কিন্তু শুনতে চায় না, এই মানুষগুলিকে আল্লাহ বলছেন গরু ছাগল কুকুর শৃগালের মতো। তবে আল্লাহ কুকুর শৃগাল বলেননি, বলেছেন যে কুকুর শৃগালের মতো। কেন? কুকুর শৃগাল হারাম খায়, কোনোদিনই ছাড়তে পারবে না, আর মানুষ ইচ্ছা করলে ছাড়তে পারবে। এই জন্য আল্লাহ বলেননি যে ও কুকুর শৃগাল, ওকে বলেছেন যে ও কুকুর শৃগালের মতো। আবার বলছেন যে বালহমাজাল বরং তার চেয়ে খারাপ, মানে তার দুর্বল সাইড উল্লেখ করা হলো। কেন তুমি বুঝবে না? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, মেয়ে তো আপনার, আপনি তার মা, আপনি শক্ত হবেন, আপনার চোখের সামনে সে এভাবে হাঁটে কি করে, আপনি তার মা, আপনি তাকে দুধ খাইয়েছেন, আপনি তাকে প্রসব করেছেন, আপনি তাকে লালন পালন করেছেন, আপনার চোখের সামনে এভাবে ঢং করে বেড়ায় কি করে, আপনি মা হিসাবে জিম্মেদারি পালন করবেন না? মা তো ওই বহুদিন বলেছি, মা হলে 4টা জিনিস লাগে, ওটুকু বলে আমার এই অংশ ছেড়ে তাড়াতাড়ি চলে যাব, কথা শেষ করব তাড়াতাড়ি। মা হলে 4টা জিনিস লাগে, যা একাধিক দিন বলেছি, স্মরণে আছে, বললে আরো বেশি স্মরণ হয়ে যাবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এ ভাই চুপ থাকো, মুসলিম বোন আপনারা একটু চুপ থাকেন। জাবের বলছেন যে আমরা রাসূলের সাথে যুদ্ধ করে আসছি, এখন মদিনায় ঢুকবো। তাহলে রাসূল বলছেন, এই সবাই এখানে থামো, আমরা সকালে মদিনায় ঢুকবো। তো জাবের বলছেন, আল্লাহ নবী, আমি তো নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, নতুন বিবাহ করেছ, কুমারী মেয়ে বিবাহ করেছ, না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ? তা আল্লাহ নবী, আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। কেন? কুমারী মেয়ে বিবাহ করলে না কেন? অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো,
আল্লাহ রাসূল এগুলো বললেন। তখন জাবের বলছেন, আল্লাহর নবী শুনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। ফাআকরাহু আন উযাব্বেজা মিসলাহুম না, আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি, 4টা কারণে। আল্লাহ নবী শুনেন, আমি কেন তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করলাম সেটা আমি একটু বলি। হ্যাঁ বলো। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, কয়টা মেয়ে রেখে? 9টা। আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি, 4টা কারণে। এক, লেতুয়াল্লে মহন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, মানে 4 বছর বয়সের বাচ্চাকে বিদ্যা মা শিখাবে, 5 বছর বাচ্চাকে মা বিদ্যা শিখাবে, মানে সারা বাংলাদেশ জুড়ে 100% ছেলে মেয়েকে, মুসলিম ছেলে মেয়েকে কোরআন শিখাতেই হবে, আকীদা শিখাতেই হবে, সারা দেশ জুড়ে মক্তব চালু করতেই হবে যে কোনো মূল্যে, ইনশাআল্লাহ। এর বিকল্প কোনো পথ নেই। কথা শেষ হয়নি, মধ্যখানে একটু কথা। আমি বাসা থেকে বের হয়ে মসজিদে যাই, ডাঙ্গিপাড়ায় রাজশাহীতে আছে, আদাওয়াল আল্লাহ, কোনোদিন দেখিনি, হঠাৎ করে দেখছি গাড়ির গায়ে লেখা আছে আদাওয়াল আল্লাহ। তো কয়েকদিন আসি যাই, কয়েকদিন আসি যাই, আমি এখনো বুঝতে পারি না। আমি একদিন বাসায় বলছি, আব্বু গাড়ির গায়ে লেখা আছে আদাওয়াল আল্লাহ, এটা কি? তখন আমাকে বলছে, আব্বু আপনাকে তো আমি 30-32 বছর যাবৎ দাওয়াত দিতে দেখলাম, আর আমিও পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলাম, তাতে আমি দেখলাম যে ইহুদি খ্রিস্টান বিদ্যা আর বুদ্ধি বেঁচে খায়। ইহুদি খ্রিস্টান কি বেঁচে খায়? বিদ্যা আর বুদ্ধি বেঁচে খায়। তাই তো পদ্মা সেতুতে ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা। ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা। তো ওরা যে কৌশল করে বিদ্যার বুদ্ধি বেঁচে খাই, ওদের ভাত থেকে বাঁচতে হলে সূচনায় যায় আগে, অন্তত আকিদে কি জিনিস এটা বুঝি, ওকে ঘৃণা করতে শিখি, আর জিনিসপাতিকে ঘৃণা করতে শিখি, আর আমি আমারটা পড়তে শিখি কোরআন মাজিদ। আমাকে কোরআন মাজিদ পড়তে শিখতেই হবে, আর আমাকে আকিদা দিয়ে তাকে জানতেই হবে। এই জন্য আমি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বই পুস্তক লিখে সিলেবাস তৈরি করেছি, এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে যাব ইনশাআল্লাহ। এই মর্মে ইতিমধ্যে আমি উত্তরবঙ্গে প্রায় 350 মসজিদ, এরকমই কিছু মসজিদ সফর করেছি, এবং এসব মসজিদের মক্তব চালু হয়েছে, মক্তবের ইমামদের শিখ প্রশিক্ষণ শুরু হয়েছে, তারা নিয়মিত রাজশাহীতে আসবে, ফিরি আসবে, ফিরি যাবে, ফিরি বই পুস্তক দিব, তারা এখানে ফিরি খাবে, মক্তব চালু করব দেশ জুড়ে করব ইনশাআল্লাহ। তো আমি বললাম, আব্বু তোমার তো পদক্ষেপ খুব পছন্দনীয়, আলহামদুলিল্লাহ, জাজাকুমুল্লাহ খায়, তুমি পদক্ষেপ শক্তভাবে গ্রহণ করো, আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ। সেই সুবাদেরই আজকেও প্রোগ্রাম সম্মত আদাওয়াল আল্লাহর পক্ষ থেকে। আরাফার সিয়ামের কারণে কথাটা এসেছিল, আরাফার সিয়াম একদিন খুব দামি, এরপরে যায় প্রত্যেক মাসে 3 দিন, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকলে সারা বছরের সিয়াম হবে বলে রাসূল সাল্লাম বলেছেন, একাধিক সহিহ হাদিস। সারা বছর সিয়াম পালনের 2টা পদ্ধতি, এক রামাজান এবং প্রত্যেক মাসে 3টে, রামাজান এবং প্রত্যেক মাসে 3টে, তাহলে কি হবে, সারা বছরের সিয়াম পালনের নেকি হবে। আর একটা পদ্ধতি, এটা সহজ, আগে যেটা বললাম সেটা একটু ভারী, এখন যেটা বলছি সেটা সহজ, কি মান সামা রামাদানা সুমাত পাহু সিত্তান নিশাওয়াল কানাকা সিয়ামিদ দাহরে,
কেউ যদি রমজানের সেম থাকে আর শাওয়ালের ছয়টা থাকে তাহলে সে সারা বছরের সেম থাকলো। এই ছয়টা শুরু করতেন জুমার দিন থেকে, রমজানের সাথে লাগিয়ে দিয়েছে। কে নাকি ফতোয়া দিয়েছে একটা একটা করে ছেড়া ছেড়া করতে হবে, ওর নগদ মিথ্যা কথা, ধারাবাহিক করুক না হয় ছেড়ে ছেড়ে করুক। আবার কেউ বলছে যে যেসব মহিলার হায়েজ হয়েছে, হায়েজের কারণে রমজানের যেগুলো ছুটে গেছে সেগুলো আগে করতে হবে। আরে আল্লাহর নবী বলছেন হায়েজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো আর জীবনে যেদিন পারবে সেদিন করবে, ছয় মাস পরে করুক না হলে ৬ বছর পরে করুক, মরে গেলে আল্লাহ মাফ করে দিবেন। তো সেইটা আবার ওই হায়েজের মধ্যে এসে সওয়াল ঢোকালেন কেন হুড়াহুড়ি করে? হ্যাঁ, পৃথিবীর সব মুসলিম পুরুষ নারী আল্লাহকে সন্তুষ্ট করার আশায় সবচেয়ে দামি ইবাদত যার বিনিময় জান্নাত, রমজানের পর পরই ছয়টা, হাসিও হবে না সুলিও হবে না, সহজেই করতে পারবেন। সাহারি খান, খাওয়া ভালো, সাহারি না খেলেও হবে। আমি তো ছাত্র জীবনে যখন একদিন সেম থাকতাম একদিন এমনি থাকতাম, তো একদিনও সাহারি খাইনি। খাওয়া ভালো কিন্তু সাহারির ব্যবস্থাই তো নাই, আর ওই অভ্যাসটা থাকার কারণে এখনো অত ওই সাহারির উপরে হিসাব করা যায় না। বা সেম থাকার যেদিন সেদিন থাকলাম, আল্লাহ ভরসা। তো বলছিলাম এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সেম, যার সমপর্যায়ের পৃথিবীতে কোনো এবাদত নেই। মর্মে সারা বছর সেম পালনের দুইটা পদ্ধতি বললাম, একটা একটু ভারী আর একটা একেবারেই সহজ। বলেন তো একটু ভারী কোনটা? প্রতি মাসে তিনটে আর রমজান, এ হলো সারা বছর। আর একেবারেই সহজ কোনটা? রমজান আর সওয়ালের ছয়টা। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন, সারাদিন থেকে ঢং ঢং করে ল্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছ, এখনো ঘুরে বেড়াচ্ছ কেন, সরম হয় না তোমার? আপনাদের এদিকে নওগাঁয় কালী এইসব জায়গাতে জোহর থেকে বেটি ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে কেন? আপনি ওর বাপ নন, আপনাকে খারাপ লাগে না কেন? এটা আপনার একটা অযোগ্যতা, আপনি বাপের একটা ক্ষমতা দেখাবেন, মেয়ে তো আপনার, জবাব তো আপনাকে দিতে হবে। এটা আপনি বুঝতে চাচ্ছেন না কেন, খালি শুনেই থেকে যাচ্ছেন কেন? কতদিন আপনাকে বললাম যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি একজন, যে হলো দায়েশ, বেটি তো আপনার, জবাব আপনাকে দিতে হবে, মেয়ে আপনার, জবাব আপনাকে দিতে হবে, মেয়ে আমার, জবাব আমাকে দিতে হবে। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনার মেয়ে এক নম্বরে, তার মধ্যে দুই নম্বরে আপনি, তিন নম্বরে যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খায় তারা, মা হওয়ার জন্য চারটে জিনিস লাগে। জাজাকাল্লাহ খান। এক, বিদ্যে, এই কথা নিয়ে কথা এসেছে। আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যে শিখাবে, এই জন্য তালাকপ্রাপ্ত বয়সের মেয়েকে বিবাহ করেছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন বুঝতে পারছেন না, এমনি ঢং ঢং করে এসে চলে গেছেন, একটু খেয়াল করেন। যাবের বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছেন কেন? ওর বোনদেরকে কি শিখাবে? বিদ্যা শিখাবে। এই জন্য মায়ের প্রথম কাজ ছেলে মেয়েকে বিদ্যা শিখানো। দুই, বলে তুয়াদ দেবহন না, আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার মানে মাথায় কাপড় না দিয়ে ঢং ঢং করে ঘুরো, এটা শিষ্টাচার। আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার মানে ঈদের দিনে লম্বা লম্বা নখে নেইল পালিশ লাগাও, এটা শিষ্টাচার। শিষ্টাচার মানে কম বয়সের মেয়ে উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা লম্বা দেখাও, এটা শিষ্টাচার। শিষ্টাচার মানে বাম হাতে পানি খাও, এটা শিষ্টাচার।
শিষ্টাচার মানে মানুষকে কোনো কিছু দিলে থ্যাংক ইউ বলো, এটা শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? ইসলাম ধর্মে প্রত্যেকটা জিনিসই শিষ্টাচার। আপনার সামনে আমি কথা বলবো, এর শিষ্টাচার আছে কি? এর শিষ্টাচার আসল আসসালামু আলাইকুম। আমার কথা কি দিয়ে শুরু হবে? আসসালামু আলাইকুম। এর দাম আছে, এ ধর্মের নাম ইসলাম। আমি মুসলিম কিন্তু আমার ধর্মকে আমি চিনি না, যার কারণে আমাকে আমি কিছু বুঝতে পারি না। আমার ধর্মের নাম ইসলাম আর আমার নাম মুসলিম। আমার ধর্মের নাম কি? ইসলাম আর আমার নাম মুসলিম। হিন্দু মেয়েদের হাতে শর্ত ইয়া থাকে, কি থাকে? শাখা থাকে, তার মানে ও জানে যে আমি হিন্দু মেয়ে। বিবাহ হয়ে গেলে স্মৃতিতে কি থাকে? সিঁদুর থাকে, জানে যে আমি হিন্দু মেয়ে, এইটা দিয়ে তাকে পরিচয় দিতে হবে। কিন্তু আমি যে মুসলিম আমার কোনো পরিচয় লাগে না। পরিচয় লাগে, দেখা হলে সালাম দিতে হবে, হাসি মুখে কথা বলতে হবে, মেহমান আসলে খেতে দিতে হবে, মানুষের সুবিধা অসুবিধা জানতে হবে, এগুলো শিষ্টাচার। আমি আপনার, আপনি আমার প্রতিষ্ঠানে গেলেন, আব্দুর রাজ্জাক সাহেব কত বলেন দেখি তো। ঢুকলাম, একটা ছেলেকে বললাম, এই ছেলে শোনো। আরে ছেলে আমার দিকে তাকিয়ে চলে গেল, কিছু বললো না আমাকে। অবাক কথা, কি শিষ্টাচার আছে? এ দেখেন শিষ্টাচার, আমাকে বলবে না যে জি হ্যাঁ কি বলছেন বলেন, কোথা থেকে এসছেন আপনি? আমি নওগাঁ বড় কালিকাপুর থেকে এসেছি, কি চান? আব্দুর রাজ্জাক সাহেবের সাথে কথা বলার জন্য এসেছি। ও আচ্ছা আচ্ছা, চলেন ওইখানে, ওইখানে আছেন উনি, চলেন আপনাকে আমি রেখে আসি। আন্নাল ওখানে আছেন, তাহলে ছেলেটার কি বুঝবো আমরা? শিষ্টাচার। আমি বলতে থাকলাম, হাঁটতে থাকলো, দামই দিল না, এটা শিষ্টাচার। আর নির্বাচনে নেমেছে মিছিল রাস্তাতে বের করছে, আপনার গাড়ি যদি সামনে পড়ে আর যদি একটু আপনার দিকে ওর দিকে চেপে যান, আপনাকে চোখ দেখায় কেমন? ওটা কি শিষ্টাচার?